बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीवृंद आमीन कैडेट एकेडेमीर अनलाइन क्लासे तुम्हारे सबाई के जानाई आंतरिक शुभेच्छा और अभिनंदन। आशा करी तुम्हारा सबाई आल्लाहर आशीष सहमते भलो आसो। आज के तुम्हारे सामने दशम श्रेणी उच्चतर गणितर प्रथम अध्याय अर्थात सेट फंक्शन निये आलोचना करब। तुम्हारे द्वितीय सेमिस्टारे प्रथम मिड टर्म परीक्षा ये प्रथम अध्याय प्रश्न आसबे। सुतरा यह अध्याय निये आमरा मिड टर्मेर आग पर्यन्त आलोचना करब। यह अध्याय तुम्हारे चारटा क्लास नेवा हबे। आज के प्रथम क्लास ये क्लासे तुम्हारे एक सूत्र उपस्थापन करेछि। देखो ये सूत्रटी प्रमाण करब, ए सूत्रटी निये आलोचना करब। अनेक परीक्षाय ए सूत्रटी प्रमाण आसे, आबार ए सूत्रेर आलोके अंकेर समाधान आसे। ताहले ए सूत्रटा जदि बोझो सहजे प्रश्नेर आंसरगुलो करते पारबे। एखन देखो सूत्रटी कि बोलछे, जे कोनो शान्त सेट ए ओ बी एर जन्य प्रमाण करा जाए नम्बर अफ ए इंटरसेकशन बी समान नम्बर अफ ए प्लस नम्बर अफ बी माइनस नम्बर अफ ए इंटरसेकशन बी। देखो एखे दुईटा सेट मिसे ए ओ बी एर जन्य हमें पशे देखो एक चित्र आँखी ए ओ बी एर जन्य दुईटा वृत्त निसे, एर जन्य प्रथम वृत्त बीर जन्य द्वितीय वृत्त। और टोटाल सेटटा यूनिवर्सल सेट बा सार्विक सेट एके यू द्वारा प्रकाश करा है। एखन देखो एखाने दाग दिया चिन्हित करेछि ए बाद बी, ए अंशटुक आछे ए बाद बी, अर्थात ए अंश थेके बी अंश बाद दिले जे अंशटुक थाके सेटाई ए बाद बी। एरपर अनुरूपभावे देखो बी थेके बी अंशे किछु अंश आमि दागांकित करेछि, एखाने बी थेके ए अंश बाद दिले जे अंशटुक थाके सेटा आछे बी बाद ए। এবং দেখো এখানে একটি অংশ আছে যেটা এ এর ভিতর আবার বি এর ভিতর, এই অংশটুক আছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এই চিত্র থেকে তিনটা পরস্পর নিঃসেট সেট পাই। সেট তিনটি আছে এ এ বাদ বি, এ ইন্টারসেকশন বি ও বি বাদে। তাহলে তিনটা পরস্পর নিঃসেট সেট পাই। সেট তিনটি কী বলো, এ বাদ বি, এ ইন্টারসেকশন বি ও বি বাদ এ। এখন চলো আমরা সূত্রের প্রমাণটা করি। দেখো চিত্র থেকে পাই, চিত্র হতে পাই, হতে পাই, চিত্র হতে আমরা কি পাই, দেখো এ বৃত্ত অর্থাৎ এ অংশটুক আছে এ বাদ বি ও এ ইন্টারসেকশন বি, এই দুইটা নিয়ে আছে এ অংশ। তাহলে চিত্র হতে আমরা এ সমান পাই এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো চিত্র হতে এ সমান কি পাই, এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এইটুক আর এইটুক নিয়ে হচ্ছে এ অংশ। তাহলে এ সমান আমরা কি পেলাম, এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। অনুরূপভাবে বি সমান আমরা এ অংশ আর এ অংশ নিয়ে আসছে বি অংশ। তাহলে বি সমান আমরা পাই বি সমান বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো অনুরূপভাবে বি সমান আমরা কি পেলাম, বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এইটুক আর এইটুক নিয়ে আসছে বি অংশ। এবার দেখো পুরো অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ ইউনিয়ন বি সমান, এ ইউনিয়ন বি সমান আমরা লিখতে পারি এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদে। দেখো তাহলে আমরা এই পুরা অংশটুক অর্থাৎ এ ইউনিয়ন বিকে আমরা লিখতে পারি এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদে, অর্থাৎ এই অংশ আর এই অংশ এই তিনটা অংশ নিয়ে আছে পুরা অংশ। এখন দেখো আমরা যখন এই তিনটা ইকুয়েশন পেলাম এ বি ও এ ইউনিয়ন বি, এখানে যখন আমরা নাম্বার গুণ করব অর্থাৎ এলিমেন্ট নিয়ে আসবো, এন দ্বারা বোঝায় নাম্বার অফ এলিমেন্ট, যখন এন যোগ গুণ করব তখন ইউনিয়নটা হবে প্লাস। ইউনিয়নটা কী হবে বলো, প্লাস। তোমরা সবসময় মনে রাখবা যখন এন গুণ করব তখন ইউনিয়ন থাকলে প্লাস হবে। এখন দেখো আমরা পাই অতএব নাম্বার অফ এ সমান নাম্বার অফ এ বাদ বি প্লাস
নাম্বার অফ এ ইন্টারসেকশান বি, এটাকে আমি এক নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে দেখো প্রথম লাইনটাকে আমরা কীভাবে লিখতে পারি, নাম্বার অফ এ সমান নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি, প্লাস কেন, কারণ এখানে ইউনিয়ন আছে। এবং পরের লাইনটাকে লিখতে পারি অতএব নাম্বার অফ বি সমান নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি, এটা আছে দুই নং সমীকরণ। তাহলে আমরা দুটি সমীকরণ পেলাম, কী সমীকরণ, নাম্বার অফ এ সমান নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি, এবং নাম্বার অফ বি সমান নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি। এরপর দেখো আরেকটি ইকুয়েশন আছে, এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশান বি ইউনিয়ন বি বাদে, যখন এখানে এন গুণ করব তখন কেমন হবে, দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি প্লাস নাম্বার অফ বি বাদে, এটাকে আমরা তিন নং ইকুয়েশন দ্বারা ইন্ডিকেট করি, এটাকে আমরা তিন নং ইকুয়েশন দ্বারা ইন্ডিকেট করলাম। এখন দেখো এক ও দুই ইকুয়েশন থেকে নাম্বার অফ এ বাদ বি ও নাম্বার অফ বি বাদ এ, এই দুইটার মান বের করে যদি আমরা তিন নং ইকুয়েশনে পুট করি তাহলে এই সূত্রটির প্রমাণ পাবো। এখন দেখো এক ও দুই নং সমীকরণ থেকে নাম্বার অফ এ বাদ বি ও নাম্বার অফ বি বাদ এর মানটা নির্ণয় করব। এখন দেখো এক নং সমীকরণ থেকে পাই অর্থাৎ ওয়ান ইমপ্লাইজ, এক নং সমীকরণ থেকে পাই অর্থাৎ ওয়ান ইমপ্লাইজ, ওয়ান ইমপ্লাইজ এই যে এক নং সমীকরণ, এক নং সমীকরণ থেকে কী পাই, ওয়ান ইমপ্লাইজ সমান নাম্বার অফ এ বাদ বি সমান, দেখো এখানে নাম্বার অফ এ আর নাম্বার অফ এ ইন্টারসেকশান বি যদি এই পাশে নিয়ে আসে সাইড সেন্স করলে প্লাস থাকলে কী হবে বলো, মাইনাস হবে, তাহলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি। এরপর দেখো দুই নং ইকুয়েশন থেকে আমরা কী পাই, অনুরূপভাবে নাম্বার অফ বি বাদ এর মান নির্ণয় করব। তাহলে দুই নং ইকুয়েশন থেকে পাই নাম্বার অফ বি বাদ এ সমান নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি, নাম্বার অফ এ ইন্টারসেকশান বি। এবার দেখো এই নাম্বার অফ এ বাদ বি ও নাম্বার অফ বি বাদ এ, এই মান দুটো তিন নম্বর ইকুয়েশনে বসাবো আমরা, তাহলে এই মান কোথায় বসাবো বলো, তিন নং সমীকরণে। তাহলে দেখো নাম্বার অফ এ বাদ বি ও নাম্বার অফ বি বাদ এ এর মান তিন নং সমীকরণে, তিন নং সমীকরণে সমীকরণে বসিয়ে পায়, বসিয়ে পায়। তাহলে দেখো কী লিখেছি, নাম্বার অফ এ বাদ বি ও নাম্বার অফ বি বাদ এ, অর্থাৎ এ যে দুই দুইটি মান পেলাম এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই, তিন নং সমীকরণ কয় এই, এখানে নাম্বার অফ এ বাদ বি ও নাম্বার অফ বি বাদ এ এই জায়গায় আমরা এই মান দুটো বসাবো। তাহলে বসাইলে কী পাই দেখো, অতএব নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান এই জায়গায় নাম্বার অফ এ বাদ বি, এই জায়গায় আমরা উপরের মানটি বসাবো। তাহলে এই জায়গায় যদি উপরের মানটি বসাই তাহলে কী পাই, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি। এরপর দেখো এ জায়গায় কী আছে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি, তাহলে এখানে লিখলাম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি। এরপর দেখো কী আছে, প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশান এ, অর্থাৎ এই জায়গায় এই মানটি বসাবো। তাহলে এই মানটি বসাইলে কী হয় দেখো, প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি। তাহলে দেখো
নাম্বার অফ এ বাদ বি ও নাম্বার অফ বি বাদ এ এই মানটা যদি তিন নং সমীকরণে বসাই তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাই। কি সমীকরণ? নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন দেখো আমরা এখানে লিখতে পারি সমান নাম্বার অফ এ। এবার দেখো এই নাম্বার অফ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আর প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই দুইটা বাদ যায়, প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে এখানে থাকে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো তোমাদের বলি, অনেকে এই ভুলটা করো, এইটা আর এইটা কেটে দাও। আসলে গণিতের ক্ষেত্রে কাটাকাটির কোনো নিয়ম নাই, এটা আমরা আগেই শিখেছি এবং এগুলো ছিল আমাদের ভুল শিক্ষা। অঙ্কে কখনো কাটাকাটি করবে না। এই প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা প্লাস মাইনাসে জাস্ট বাদ যায়, কিন্তু কাটার কোনো নিয়ম নেই, তোমরা এটা কাটবে না। এইভাবে পরের লাইনটি বসাই দেবা, তাহলে পরের লাইনটি আমরা কী পাই? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এইটাই কিন্তু আমাদের সূত্রের প্রমাণ ছিল। দেখো উপরে যেখানে ছিল সেখানে প্রমাণ করতে হয়েছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এইটা হচ্ছে প্রমাণিত, এটা প্রমাণিত। তাহলে এই সূত্র যদি পরীক্ষায় প্রমাণ করতে বলে আমি আশা করি তোমরা সহজেই পারবা। আর এই সূত্রের আলোকে যদি প্রশ্ন আসে, এই সূত্রের আলোকে প্রশ্ন আসলেও এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা সহজে প্রশ্নের অ্যান্সার করতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।